আরে মা, বৃষ্টি দেখে তুমি এতগুলো পিঠা বানাইছো? পিঠা বানানো শেষ, একটু কাছে লাস্ট, শেষ একটু। আরে আল্লাহ, এগুলোর ভিতর নারকেল দিয়ে বানাইছি। নারিকেলের পিঠা? নারিকেলের পিঠা তো আমার ফেভারিট। অনেক ছাগাগুলো কি খাবি নাকি? এই যে এগুলোর ভিতর নারকেল আর নাই শেষ, এই জন্য এগুলো সাদা বানাইছি। ভাজলি তেলে এখন সবগুলাই হবে, ভাজলে একটু ফুলবে না? একটু কি বাকি? এটা হলো বাচ্চা, এটা হলো বাচ্চা পিঠা। বাচ্চা পিঠা? হ্যাঁ, অনিকের মতো। অনিক দেখা তো একটু, তোর পিঠার নাম অনিক। এই যে বাচ্চা পিঠার সাইজ, সবার আগে ভাইজনি, এটা হইছে বাচ্চা বাচ্চা পিঠা। এখন এগুলো সবগুলো ভাজার প্রক্রিয়া। একবার আসিপরে বাড়ি মারছি, একবার অনিকরে বাড়ি মারছি, এটা দিয়ে রিমান চলতাছিল এতক্ষণ। সবগুলো তো একবার ভাজা যাবে না? আচ্ছা এগুলো ওই পাশে রাখ। আগে এগুলো অন্য আগে বড় আলুটা ভাজা দাও। নারিকেল সহ খাবো, তেল গরম হয়েছো না? অনেকের পিঠা সবার আগে পুড়িয়ে দিতেছে গা, পিঠা কম পুড়িয়ে দিতেছে বেশি। এটা হচ্ছে সাদা পুরি, সাদা পুরি, অনেক পুরি, অনেকের মতো সাইজ। ভুলছে কি? চিপস নাকি? এখন তো চিপস মনে হইতেছে দেখে। একটা পিঠা যদি এত আইটেম হয় আছে, ওইটা হলো চিপস নাকি বিস্কুট, কে বুঝে না? অনিক রে দেখ তোর চিপস। এটা হলো বিসমিল্লা পিঠা। এবার দিব আসল পিঠা, এবার দিব আসল পিঠা। আস্তা আঙ্গুলে তো না লাগে বাবা গো বাবা। হ্যাঁ, কিরে অনিক, বাইরে সারতে পারলাম না, তুই এখন ছোট হাতের পিঠা খাওয়া শুরু করছস? বাকিগুলো সেগুলো আমি খাবো। যাক তাহলে, ভাজা গুলো হয়েছে না? সেই কালার হয়েছে, সেই অনেকে মাঝখান দিয়ে তুই দু তিনটা না খাইলে না? আমি তো মাত্রই এলাম না, তুই তো আগে দেখলাম না, খাইলি দেখলাম কি সুন্দর মতো নিয়ে গেলি গা। এই যে আবার চুরি করতেছস। আরেকটা নিয়ে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা তো ছোটবেলা থেকে মা পিঠা বানাইতো, এতো নানি বাড়ি যা আমি ওইরকম করছি, নানি পিঠা বানানোর লগে লগে আমি পিঠা খেয়ে দিয়েছি। বানানোর সময় একটার দোপাই নিয়ে কাছে কত রাখছি তোমাদের? আমাদের কাজ হলো খাওয়া, বাজার শেষ করতে পারছো না, এদিক দিয়ে আমরা খাই খাই ঘুমাইলে যাচ্ছি না?
খাও খাও খাই যাবে, তোমার বদলে বানাইছি যত খাইতে পারো খাও। কিরে ভাই তুই ভাই পানি খাইতে খাইতে একেবারে টাসি খেয়ে গেছিস, এত গরম খাই কেউ খাইছিস কেন? আবার কতবার জিভলা ভাই করছিস? হ্যাঁ রে ভাই, তোর কইছে এতগুলো পিঠা খাইতে, তুই ভাই যে সত্য পয়না ডাইরেক্ট মুখে দেস, তো মুখ পুরবো না তো কি করবো? না আবার কয়, আবার কয় আরেকটা পারলে খামু নি, কি কয় না কয়। মা চলতাছে না তুই আমার ভাষা চলার খুব ভালো লাগে, আমার খাইতে দে লম্বা করছি, একটু গোল করে করছি, মোমোস সিস্টেম আর কি, আস্তে আস্তে হোক হয়ে গেছে। কদম পিঠা, এটা হলো কদম পিঠা, আর ওটা হলো পাকন পিঠা, মোমোস পিঠা। সুন্দর আছে না? শেষ লাস্ট নাকি আরো আছে? আরে আরো আছে দি। হ্যাঁ পিঠা ভাজা শেষ হয় না, নারকেল পুলিগুলো ভাজা শেষ। এবার আছে কি দেখো, এবারের ম্যাজিকটা দেখো, এটা হলো পুরি সিস্টেম। হ্যাঁ এটা শুধু খালি, এটা ভিতরে নারকেল আছে মনে হয় না, এটা শুধু খালি বানাইছি। যাক তাহলে সবগুলা প্রায় ভাজা শেষ, ওইটাও শেষ না, তার মানে ভাজা শেষ 100% ভাজা শেষ শেষ। এগুলো নারিকেল ছাড়া, নারিকেল সহ আমরা খাওয়ার লোক আছি না, সমস্যা নাই, অনেক কষ্ট আমরা খামো, তুমি বানাই। আচ্ছা খাও পিঠা, পাগল পিঠা খাচ্ছে, এই কষ্ট করে একা একা বানাইছি, অনেক কষ্ট লাগছে। স্বাদ হয়েছে বাবা? সেই আমাদের ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।